ডাক কলেরা ভ্যাকসিন দেওয়ার মাত্র 5 দিনের মধ্যেই কিন্তু সেই ডাক কলেরা রোগ আক্রান্ত হয়েছে একটা খামারে, এবং এই ডাক কলেরা আক্রান্ত হাঁসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো 4 দিনের মাথায় কত দূর ক্ষতি হয়েছে কিংবা কিভাবে এই ডাক কলেরা রোগ আক্রান্ত হলো ভ্যাকসিন দেওয়ার পরেও, সেই সম্পর্কে জানবেন। এটা হয়েছে আমাদের একজন সাবস্ক্রাইবারের খামারে, উনি কিন্তু নতুনভাবে খামার শুরু করেছেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতেন প্রথম অবস্থায়, আর আমাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। আমি পার্সোনালি ওনাকে নানা ইনফরমেশন দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। উনি আসলে ওনার খামারে আমার ইনফরমেশন অনুযায়ী অনেক ইম্প্রুভ আনেন কিংবা ডিমের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আমি সবসময় সেই ইনফরমেশনগুলো কমেন্টের মাধ্যমে চেয়েছিলাম, উনি আপডেট দিয়েছিলেন। আমি বলেছিলাম যে প্রতিদিন আপনি আপডেট দিবেন, সে অনুযায়ী আমি প্রতিদিন কি মেডিসিন দিতে হবে কিংবা কীভাবে ইম্প্রুভ আনতে হবে আমি সেই কমেন্টের মাধ্যমে জানাবো, যাতে করে আরও অনেক খামারি উপকৃত হতে পারে। তো সেভাবেই চলছিল, আলহামদুলিল্লাহ উনি খুব ভালো একটা ডিমের পার্সেন্টেজ পাচ্ছিলেন। তো আমি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম যে আমি যে ফোনে আপনাকে ইনফরমেশন দিচ্ছি, সবসময় ফোন ধরা কিংবা ফোনের মধ্যে ইনফরমেশন দেওয়া সম্ভব না, তারপর আমি অনেক সময় ব্যয় করেছি, আর আমি বলেছি যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনি এটা প্রয়োগ করে পরবর্তীতে যেন ইনফরমেশন না লাগে, আর যে ইনফরমেশন দরকার আপনি সেই রিলেটেড ভিডিও দেখবেন, আর আমাদের চ্যানেল অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে। তো কিছুদিন আগে আসলে উনি ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, আমি পার্সোনালি অনেকভাবে হচ্ছে চেষ্টা করেও ফোনটা ধরতে পারিনি কারণ অনেক বিজি ছিলাম। তো উনি কিন্তু একটা কমেন্ট করেছিলেন যে ভিডিও করে কি লাভ যদি ফোন না ধরেন। আমি অনেক কষ্ট পেয়েছি কারণ সেই খামারির জন্য, সেই সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য আমি সবাইকে আসলে আমার ফ্যামিলির সদস্য মনে করি। এত সময় দিলাম, এত পরিশ্রম করলাম, ওনার খামারে এতটা ইম্প্রুভ হলো, আর তো আমি কয়েকদিন ফোন ধরিনি বিধায় উনি এর ধরনের একটা মন্তব্য করবে আসলে আমার মনও ক্ষুণ্ণ হয়েছিল। ঝাড়খণ্ডে কয়েকদিন তার সঙ্গে যোগাযোগ নেই। তো আমি হঠাৎ করে শুনি যে ডাক কলেরা ভ্যাকসিন দেওয়ার মাত্র 5 দিন পরেই ডাক কলেরা রোগ তার খামারে আঘাত হেনেছে। তো আমি ফোনে তার সঙ্গে কথা বলি। তো কথা বলার যে মাধ্যমে যে ইনফরমেশনগুলো পেয়েছি কিংবা তাকে আমি ইনফরমেশন দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কি ভুল ছিল ভ্যাকসিন দেওয়ার কিংবা ভ্যাকসিন দেওয়ার পরেও কেন সেই রোগ আসলো, আর এই রোগ থেকে হাঁসগুলোকে পরিত্রাণ করার জন্য কি কি অ্যাডভাইস আমি দিয়েছি কিংবা কি কি সাজেশন দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সেই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে, আর আপনারা যদি কেউ এই ভুলটা করে ফেলেন কিংবা এই ভুলটা যেন আপনাদের না হয় এজন্য সেই তথ্যটা আমি হচ্ছে আপনাদের সামনে শেয়ার করব। পাশাপাশি স্ক্রিনে সেই কমেন্টগুলো, সেই ভাইয়ের কমেন্টগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, যে বিগত 1 বছরের কিছু কমেন্ট আপনারা দেখবেন যে কিভাবে আমি ইনফরমেশন দিয়েছি কিংবা উনি কিভাবে আপডেট দিয়েছেন, তার খামারে কিভাবে ইম্প্রুভ হয়েছে, কিভাবে আমি প্রতিনিয়ত ফোনের মাধ্যমে এবং আমি হচ্ছে ভিডিওর মাধ্যমে তাকে ইনফরমেশন দিয়েছি। তো আমি রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার আছেন কিংবা নিয়মিত ভিউয়ার আছেন, তারা শুধু ফোনে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। ফোনে অবশ্যই জরুরি কোনো দরকার হলে কথা বলবেন, আমিও কথা বলবো, আর ভিডিওগুলো দেখতে হবে। আমি কিন্তু অনেক, প্রায় 500 শতাধিক ভিডিও বানিয়েছি সেটা আপনাদের জন্য, আর প্রতিনিয়ত সেই সমস্যাগুলো আমাদের খামারে হয়ে যাচ্ছে, আর একটি সমস্যাও যদি হয়ে যায় একটি সমস্যার কারণে আমাদের খামারটা ধ্বংস হয়ে যেতে পারে। আশা করছি এই কথোপকথনগুলো আপনাদের খামারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো কথা না বাড়িয়ে আসুন আমরা শুনে আসি সেই শুভ ভাইয়ের সঙ্গে ফোনে কথোপকথনগুলো। আপনি রেনামাইসিন এলএ ইনজেকশনটা করে ফেলেন, কি ইনজেকশন বললেন? রেনামাইসিন এলএ। রেনামাইসিন এলএ, হ্যাঁ এই অবস্থাতে করতে হবে। তো এটাই তো একটা চিকিৎসা, এটা লাস্ট একটা চিকিৎসা। এটা আপনি হচ্ছে 2 বেলা করবেন, সকালে একবার করবেন, রাতে একবার করবেন, ইমপ্রুভ দেখবেন। ইমপ্রুভ যদি হয় আবার কালকে সকালে এবং রাত্রে, এভাবে 3 দিন করলে ইনশাল্লাহ যেগুলো অ্যাটাক হয় নাই এখনো, হ্যাঁ, কিংবা যেগুলো ফার্স্ট স্টেপ আছে সেগুলো আল্লাহর রহমতে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, আর যেগুলো একেবারে লাস্ট স্টেপ সেগুলো তো মানে যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই নাই, হ্যাঁ, তো সেগুলো তো আর সম্ভব না। যাই হোক আপনি এইটা করেন, যেহেতু মারা যাওয়া শুরু হয়েছে, প্রথম
প্রথম তিন দিন কিছুই বুঝবেন না, হয়তো বা একটা মারা যাবে কিংবা মারা যাবে না। তিন দিনের পর চার দিন পাঁচ দিন ছয় দিন, এই তিন দিন ব্যাপক হারে মারা যাবে হাঁস। হ্যাঁ অবশ্যই, সেটা তো যাইতেই হবে, আপনি যান। কিন্তু আমার কাছে যেহেতু ফোন দিয়েছেন, আমি এটা সাজেস্ট করলাম, আপনি উপজেলা প্রাণী সম্পদ অফিসে অবশ্যই যাবেন, তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। তিন দিন হয়ে গেছে, শুনেন, আমি আমি যে প্রথমে বললাম যে প্রথম তিন দিন এমন হবে কিংবা তারপরে তিন দিন এমন হবে, তো আমার কথা এবং আপনার হচ্ছে হাঁসের সিমটম অনুযায়ী আপনি কি বুঝলেন? আমি তো দেখছি অনেক গলায় দুর্বল হয়ে আছে এখন, ওই স্যার আবার বললো সাথে ডিপিএম ডক্টর তোর সাথে পরে, তো বললো যে সাত দিন চালান দেখেন কি হয়। তো আমি এবার আবার কালকে ইয়া করে আমার কাছে উপজেলা ম্যামের নাম্বার ছিল, জানাতুল ফেরদৌস ম্যাম, তো ফোন দিলাম। আচ্ছা, আপনি আপনি যে মেডিসিনে দেন না কেন, সঙ্গে কি প্যারাসিটামল আছে? সঙ্গে হ্যাঁ ফাসফেট দিচ্ছি ওটার সঙ্গে। আচ্ছা, ফাসফেট পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেমন দিচ্ছেন? আচ্ছা হোক, ঠিক আছে ওটা, আর আপনি হচ্ছে ওইটা করেন আর দেখেন যে হচ্ছে উপজেলা প্রাণী সম্পদে ওনারা কি বলে। রানামাইসিন, রানামাইসিন তো মেডিসিনের কথা জানেন, রানামাইসিন এলে এটা হচ্ছে পুশ করতে হবে ইনজেকশন। পঞ্চাশ টাকা নিবে, তবে পরিমাণ খুবই হালকা, যেখান থেকে নেবেন সেখানে দেবে। আর আপনি আজকে, হ্যাঁ আজকে প্রাণী সম্পদ অফিসে গিয়ে বলবেন যে এক আপু আমাকে সাজেস্ট করছে এটা, এটা দেওয়া যাবে কি না। আর হচ্ছে আপনি প্যারাসিটামলটা অল টাইম দিবেন, অল টাইম বলতে দিনে কমপক্ষে তিনবার দিতে হবে। হ্যাঁ কমপক্ষে তিনবার দিতে হবে, প্লেন নাপাটা দিবেন, প্লেন নাপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আর ভিনেগার আছে না, ভিনেগার ব্যবহার করবেন। আমি যে তিনটা মেডিসিনের কথা বললাম, এই তিনটা মেডিসিন আপনি উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে ওনাদের সঙ্গে পরামর্শ করবেন যে এক আপু আমাকে এই তিনটা দিতে বলছে, আপনারা কি বলেন? ঠিক আছে, সরপত দিতে হবে, সরপত দিতে হবে, সরপত বলতে স্যালাইন করে দিতে হবে, সেখানে গুড় থাকবে, তারপর হচ্ছে লেবু থাকবে, এগুলো দিয়ে আপনি হচ্ছে সরপত করে দিবেন। এই যে বললাম যে 14-15 দিন এগুলো কিন্তু থাকেই, কারণ আমি আসলে কোনো বই থেকে বলি না, আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। হ্যাঁ 14-15 দিন থাকে, কিন্তু হ্যাঁ এখন যেহেতু হাঁসগুলা রোগে আক্রান্ত হয়েছে, আপনি যে কোনো একখানে রাখবেন আবদ্ধ করে, আপনি চেষ্টা করবেন যতই কষ্ট হোক বারবার ওদের অবস্থান চেঞ্জ করতে, বারবার অবস্থানটা চেঞ্জ করবেন। আর পানির সঙ্গে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, পানির সঙ্গে কিছু পরিমাণ আপনি পটাশ ব্যবহার করবেন এক বেলা করে। গোসল করার পানি বলতে আপনি হচ্ছে ওই যে পুকুরে দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, মানে পটাশটা এমন ভাবে দিবেন যেন লাল না হয়, যেন লাল না হয়, মানে বেশি পরিমাণ দেওয়া যাবে না। যেন মানে একবারে যে লাল হয়, গাঢ় লাল, এই গাঢ় লাল যেন না হয়। গাঢ় লাল হলে বুঝবেন যে এখানে পটাশের পরিমাণ বেশি আছে, এটা ক্ষতি করবে। হ্যাঁ হালকা করে দিবেন। হ্যাঁ হ্যাঁ।
আমি এগুলো সবকিছুই ম্যামকে বলবো, ম্যাম আর হচ্ছে ওখানে গিয়ে আপনি এই আমার প্রশ্ন, হ্যাঁ আপু আরেকটা বিষয় আমার ডাউট, ঠিক আছে আপনারা কি সেট পরিষ্কার করেন না শুধু হচ্ছে আমার উপরে বালু মেলে দেন কিছুদিন পর? পরিষ্কার পরিষ্কার একেবারে পরিষ্কার আপনার শেড যদি, শুনেন আর একটা ভুল হতে পারে আপনার, আপনি যেদিন ভ্যাকসিন করছেন সেদিন অবশ্যই যে কোনো ভাবে ভ্যাকসিন আপনার শেডে লেগেছিল, যেটা আপনি পুশ করছেন ওটা পুশ করছেন ওটা ভিতরে চলে গেছে, কিন্তু যেটা আপনার লেগেছিল সেইটা যদি কোনোভাবে ওখানে যদি খাবার থাকে কিংবা কোনোভাবে হাঁস যদি ঠোকরা খেয়ে ফেলে সেক্ষেত্রে আপনার হাঁসের কলেরা কিংবা আপনি যে ভ্যাকসিন করছেন সেই ভ্যাকসিনের যে রোগটা সেই রোগটা হতে পারে। চিকিৎসা তো মানে সরাসরি চিকিৎসা না থাকলেও সহায়ক চিকিৎসাগুলো আছে, আপনি সেগুলো প্রয়োগ করেন, পাশাপাশি যে সতর্কতাগুলো অবলম্বন করতে হয়। আপনি আমার মনে হয় যে আপনি আমার সব ভিডিও দেখেন না, দেখলে ভাইয়া মানে আমি যে কথাগুলো বললাম এগুলো আপনার জানা থাকতো, তো আমি কিন্তু এমনিতেই বলি না যে বারবার আপনার যে সব ভিডিও দেখেন, আপনি যদি ভাইয়া দেখতেন তাহলে এই প্রশ্নগুলো করা লাগতো না, আপনি জানতেন সব, যেমন পটাশের ব্যবহারটা জানতেন, রানামাইসিন এলে আমি করি কিংবা করছি করে উপকার পাইছি সেটা আপনি জানতেন, কিংবা হচ্ছে এই যে ভ্যাকসিন দেওয়ার বিষয়গুলো সেগুলো জানতেন। তো যাই হোক, বারবার আমি কিন্তু এমনিতেই বলি না, আমার স্বার্থে বলি না আপনাদের স্বার্থে বলি যে প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে আর ইনফরমেশনগুলো জানতে হবে। তো যাই হোক ভাই, আপনি ইয়াতে যান, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ভিডিও শুধু হাঁস খামারিদের জন্য, অন্য কারো জন্য না, অনেক সমস্যা হতে পারে আমাদের, অনেক সমস্যা। আমি যে মেডিসিনগুলোর কথা বললাম এবং আপনি যে ওই ম্যামের সঙ্গে যেগুলো শেয়ার করবেন তারপরে ওই ম্যাম কি বলে সেগুলো আপনি আমাকে জানাবেন, এগুলো আমি কর্মজীবনে আবার শেয়ার করব, মানে আমার চ্যানেলে শেয়ার করব, আপনার কথাগুলোও শেয়ার করব এবং হচ্ছে কি কি সমস্যা হয় ওনারা কি পরামর্শ দেয় সেটাও শেয়ার করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আর হাঁসগুলা বের করেন, হাঁসগুলা বের করেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে।